ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি পাওয়া গেছে বলে সংবাদ প্রকাশ করেছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম কিন্তু প্রেসিডেন্ট রাইসি এবং অন্যান্যদের অবস্থা সম্পর্কে কোনো তথ্য এখনও জানা যায়নি ব্যাপকভাবে চলছে উদ্ধার অভিযান এরই মধ্যে বিভিন্ন দেশ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইরানের দিকে এর মধ্যে রয়েছে আর্মেনিয়া আজারবাইজান ইরাক কাতার রাশিয়া সৌদি আরব তুরস্ক এবং ইউরোপীয় কমিশন এখনও সন্ধান মেলেনি এই দুই নেতার তবে এরই মধ্যে তাদের খুঁজতে বিশেষ উদ্ধারকারী দল পাঠিয়েছে তুরস্ক তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকে জানানো হয়েছে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে খুঁজতে ড্রোন ও হেলিকপ্টার পাঠিয়েছে তুরস্ক এদিকে রাইসির জন্য প্রার্থনায় রাজপথে নেমেছে ইরানের সাধারণ মানুষ ایران ایران ای که در درود و کجار دابی تا کمانه کرده امیدواریم که انشالله خبر سلامتی ایشون برسه. حتما اگر اتفاقی برای ایشون میفته قلب ما به درد میاد. ولی امیدواریم. امیدمون به خداست انشالله که دعاهای ملت جواب بده و انشالله که ایشون سالم با ملت برگرد ما هم مثل همه ناراحتیم از این قضیه. خبر رو شنیدیم و خب و نارا এসিতে একদম ফ্রি তুরস্ক ছাড়াও আজারবাইজান আর্মেনিয়া ও ইরাকও বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজতে সহায়তার কথা বলেছে রাইসির হেলিকপ্টারটি পাহাড়ি দুর্গম এলাকায় বিধ্বস্ত হওয়ায় এবং বৈরী আবহাওয়ার কারণে নাগাল পাচ্ছে না উদ্ধারকারীরা রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি আছড়ে পড়ে ওই সময় এতে পররাষ্ট্রমন্ত্রী ও অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেখানে উদ্ধারকারীরা পায়ে হেঁটে যান জায়গাটি এতটাই দুর্গম যে সেখানে পৌঁছাতে উদ্ধারকারীদের কয়েক ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছিলেন কর্মকর্তারা খালেদুল ইসলাম তানভীর এটিএন বাংলা